কোভিড-19 ভাইরাসের মহামারীর আকার নিয়ন্ত্রণ করতে চাটখিল বাজারে নোয়াখালী এক আসনের এমপি এইচএম ইব্রাহিম ও উপজেলা চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর কবিরের নির্দেশে বুধবার বিকেলে চাটখিল বাজারে জনসাধারণদের মাঝে জনসচেতনতামূলক মাস্ক বিতরণ করেন চাটখিল উপজেলা যুবলীগের কাণ্ডারি ও চাটখিল পৌরসভার মেয়র প্রার্থী বেলায়েত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। চাটখিল পৌরসভার মেয়র প্রার্থী বেলায়েত হোসেন আমাদের প্রতিনিধিকে বলেন, আমাদের প্রিয় নেতা এমপিএইচএম ইব্রাহিমের পক্ষ থেকে 50,000 মাস্ক বিতরণ করি, পাশাপাশি আমার ব্যক্তিগত পক্ষ থেকে 5,000 মাস্ক বিতরণ করছি এবং সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। এইচএম ইব্রাহিম ভাইয়ের পক্ষ থেকে আমরা চাটখিল উপজেলার জন্য 50,000 মাস্ক কিনছি, উনি দিয়েছেন, আমরা ছাত্রলীগ যুবলীগের মাধ্যমে সেটা সুন্দরভাবে বণ্টন করেছি। আজকে এইচএম ইব্রাহিম ভাইয়ের নির্দেশে এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর কবির সাহেবের নির্দেশে আমার পক্ষ থেকে চাটখিল বাজারে 5,000 মাস্ক বিতরণ করতে যাচ্ছি। তাই যেন মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে চলে এই আশাবাদ ব্যক্ত করে এবং চাটখিল পৌরবাসীকে আগামীতে শুভেচ্ছা জানাই।